হ্যালো ফ্রেন্ডস, ভাবছিলাম বাংলাদেশ আর পাকিস্তানের মাঝের এই খেলা নিয়ে আর কোনো ভিডিও আপলোড দেওয়া লাগবে না, কিন্তু কী করব, ভিডিও একটা আপলোড না দিলে তো মনে হচ্ছে যে দেশের সম্মান ক্ষুণ্ণ হচ্ছে। মানে ওই দেশ থেকে প্লেয়ার উড়ায় নিয়ে আসলো আমাদের দেশে, ভাবলো যে আমাদেরকে কিছু করবে, বাট কী করলো, এত ভালো একটা পার্টনারশিপ করলো। পার্টনারশিপ করার পর আমরা ডলা দেওয়া শুরু করলাম আর তারা ডলা খাইতে থাকলো, ডলা খাইতে থাকলো, ডলা খাইতে থাকলো, আর লাস্টের ডলারটা এখনও বাকি আছে। ব্যাটিংয়ে একটা ছোট্টখাটো আমরা ডলা দিব, ওই ডলা দিলে দেখা যাবে যে নিতাম্বের চামড়া চামড়া উঠে গেছে, কিন্তু আমরা কিন্তু কোনো ভালো সাবান দিয়ে এবার ডলা দিব না, আগে থেকে বলে দিলাম। আলমের 1 নম্বর পচা সাবান পাওয়া যায় না, যে এরকম গোল, ওইটা দিয়ে ডলা দিয়া এবার উঠায় দিব একেবারে। তারপর যখন T20 খেলবা তখন আরও ভালো করে একটা ডলা খাবা, আর এবার তো টেস্টে ডলা খাইতেছো শিওর, তোমাদের অবস্থা আমার বোঝা হয়ে গেছে। আর যে 3 জন প্লেয়ার আসছে না, আজকে তো একজন হচ্ছে ডাক মারছে, তাদের একজন, আর 2 জনের ডাক মারা বাকি আছে। আফ্রিদি দ্য কিং অফ ডাক, ওইটাও কোনো ব্যাপার না, ওইটাও T20 দেখা হয়ে যাবে। সো বাংলাদেশ ক্রিকেট টিম আর ছোটো না, এখন এত বড় হয়ে গেছে, মনে থাকবে, মনে থাকবে আমাদের সব। এশিয়া কাপে কী হয়েছিল সেটা আমাদের মনে আছে, আমরা কাঁদছিলাম, তো এবার তোমাদের কাঁদার টাইম চলে আসছে, তোমরা এবার কাঁদবা, কাঁদার পরে বুঝতে পারবা কষ্ট পাইলে কেমন লাগে। টেক কেয়ার।